আশাদেবী তার ছেলে রোহানকে নিয়ে মুকেশপুর গ্রামে বসবাস করত। রোহানের বাবা ছিল না। রোহান ছোটবেলা থেকেই তার মায়ের কাছে মানুষ। আশাদেবী লোকের বাড়ি কাজ করে সংসার চালাত। সবার থেকে ধার দেনা করে রোহানকে পড়াশোনা শিখিয়েছে। আশাদেবীর একটাই ইচ্ছা ছিল যে তার ছেলে বড় হয়ে যেন একটা ভালো কাজ পেয়ে যায়। রোহান ছোটবেলা থেকেই তার মাকে মেহনত করতে দেখেছে। সেটা দেখে রোহান পড়াশোনার দিকে মন দেয়। রোহানকে অনেক উঁচু ক্লাস পর্যন্ত পড়িয়েছে। একদিন রোহান তার মাকে বলে, মা, আজ আমি খুব খুশি। মা, জানো তোমার ছেলে ব্যাঙ্গালোরে চাকরি পেয়েছে, আর কোম্পানি থেকে আমাদের একটা নতুন বাড়িও দিয়েছে। দুদিনের মধ্যে আমাদের ওইখানে পৌঁছাতে হবে। মা, তাড়াতাড়ি তুমি আমাদের জিনিসপত্র সব প্যাকিং করে নাও। না রে বাবা রোহান, আমি তোর সঙ্গে ব্যাঙ্গালোরে যেতে পারবো না। দেখ, আমি তোকে পড়াশোনা শেখাবার জন্য অনেকজনের থেকে ধার করেছি। সেই ধার যতক্ষণ না আমি মেটাচ্ছি, ততক্ষণ আমি এই গ্রাম ছেড়ে কোথাও যেতে পারবো না। মা, আমি সবার সঙ্গে কথা বলে নেব। আমাদের বাড়ি তো এখানে রয়েছে, আর মাসে মাসে টাকা পাঠাবো। তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি শুধু প্যাকিং করে নাও। রোহান তার মাকে খুব ভালোবাসত। রোহান তার মাকে ফেলে রেখে যেতে চায় না, তাই রোহান যেমন হোক করে তার মাকে রাজি করিয়ে নেয় আর তার মাকে নিয়ে ব্যাঙ্গালোরে যাবার জন্য বেরিয়ে পড়ে। রোহান ব্যাঙ্গালোরে গিয়ে একটা বড় কোম্পানিতে কাজ করত। সবার থেকে বেশি রোহান মেহনত করত। রোহানের এত মেহনত করা দেখে কোম্পানির মালিক রিম্পা খুব খুশি হয়। একদিন রিম্পা রোহানকে বলে, রোহান, সত্যি আপনি অনেক পরিশ্রমী। আপনাকে এত পরিশ্রম করতে দেখে আমার খুব ভালো লাগছে, তাই আমি ভেবে নিয়েছি আপনার স্যালারি আরো বাড়িয়ে দেব। থ্যাংক ইউ ম্যাম, আপনি আমার সফলতার কদর করেছেন, এটাতে আমি খুব খুশি। রোহান, আপনার মতো স্টাফ আমার চাই, কিন্তু আপনার মতো স্টাফ খুব কম পাওয়া যায়। আমাদের অফিসে আপনার মতো আর কেউ নেই, তাই জন্যই তো আজ আমাদের কোম্পানিটা এত উঁচুতে উঠেছে। আর যার জন্য আমাদের কোম্পানিটা এত এগিয়ে গেছে, তাকে আমি কেমন করে চোকাড়াল করব বলুন। এইরকম ভাবেই দেখতে দেখতে প্রায় 5 মাস কেটে যায়। 5 মাসের মধ্যেই রোহান কোম্পানির ম্যানেজার হয়ে যায়। একদিক থেকে বলতে গেলে রোহানের হাতেই সবকিছু ছিল। রোহানকে এত উঁচুতে দেখে তার মা খুব খুশি হয়। এদিকে রিম্পা রোহানকে মনে মনে পছন্দ করতে থাকে। একদিন রিম্পা রোহানকে বলে, রোহান, আজ আপনার জন্য আমাদের কোম্পানি এত বড় একটা প্রজেক্ট পেয়েছে। আমি জানি এই প্রজেক্টটা আপনি পুরো করতে পারবেন, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। ম্যাডাম, এই কোম্পানিটা আমার সব স্বপ্ন পূরণ করেছে, তাই এই কোম্পানিটাকে আরো বড় করার জন্য আমি আমার প্রাণ দিয়ে দেব। রোহান, আপনার এই ডায়লগটাই তো আমাকে ভালো লাগে। বলছি, আজকে কি আপনি আমার সঙ্গে 7-স্টার হোটেলে যাবেন ডিনার করতে? সরি ম্যাডাম, আমি যেতে পারবো না, কারণ বাড়িতে আমার মা একা রয়েছে, মা আমাকে ছাড়া খাবার খায় না। রিম্পা অনেকবার বলার পর রোহান আর না বলতে পারে না, তাই তারা দুইজন মিলে 7-স্টার হোটেলে যায়। রিম্পা একটা শর্ট ড্রেস পরেছিল। শর্ট ড্রেসটা পরে রিম্পাকে খুব সুন্দর দেখাচ্ছিল। রোহান মনে মনে রিম্পাকেও পছন্দ করত, কিন্তু সে এটা কোনোদিন প্রকাশ করেনি। আজ রিম্পা রোহানকে তার মনের কথা বলে, রোহান, আমি তোমাকে খুব পছন্দ করি। জানি না আমি কবে তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না, আমি যেই কোম্পানিটাকে কাজ করি মালিক আমাকে পছন্দ করে। রিম্পা, আমিও তোমাকে মনে মনে পছন্দ করি, কিন্তু বলার সাহস হয়নি কোনোদিন। রোহান ও রিম্পা ডিনার করে বাড়ি ফিরে আসে। যে যার বাড়িতে গিয়ে তারা দুইজন দুইজনের ফ্যামিলিকে জানায়। রোহান তার মা আশাদেবীকে সবটা শোনায়। শুনে আশাদেবীও রাজি হয়ে যায়, কারণ রোহানের খুশিতেই আশাদেবীর খুশি। এইরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর রোহান ও রিম্পার বিয়ে হয়ে যায়। রিম্পা বিয়ের পর একটুও বদলায় না। রিম্পা তার শাশুড়ি মা আশাদেবীকে একটুও পছন্দ করত না, কারণ রিম্পার শাশুড়ি মা গ্রামের মহিলাদের মতন শাড়ি পরে থাকত। একদিন আশাদেবী তার বৌমা রিম্পাকে বলে, বৌমা, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে তোমার শাশুড়ি মা মা যেটাই ভাবো না কেন, সবে এখন আমি। আর এইরকম ভাবে রাত রাত ধরে বাইরে কাটানো, ছোট ছোট ড্রেস পরা, রোজের নেশা করে বাড়ি ফেরা, এইরকম করলে কি করে হবে বলো? তুমি তো এখন বাড়ির বউ,
তুমি বাড়ির বউ হয়ে এই রকম করলে সবাই তোমাকে কি বলবে বলো? শাশুড়ি মা, এটা আপনার গ্রাম নয়, এটা হলো ব্যাঙ্গালোর। আর এখানে কেউ কারোর কথা বলার মতো টাইম নেই। এখানে আপনাদের গ্রামের মহিলাদের মতো কেউ শাড়ি পরে ঘোরে না। আর আমি হলাম এখানকার সবচেয়ে বড় ধনী পরিবারের মেয়ে। আপনার তো খুশি হওয়া দরকার, আমি আপনার বৌমা হয়েছি। দেখো বৌমা, তোমার বিয়ে হয়ে গেছে আর তুমি আমার বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছ। কালকে আমি তোমাকে দেখেছি, তুমি নেশা করে দুটো ছেলের সঙ্গে বাড়ি ফিরছো। রোহান যখন জানতে পারবে তখন ও কি ভাববে? রোহান কিছু ভাববে না, কারণ ও আমার মতো আগের যুগের ভাবনা চিন্তায় থাকে না। রোহান সব কিছু জানে। আর হ্যাঁ, আপনি যে ছেলেগুলোর কথা বলছেন ওরা আমার ফ্রেন্ড। আমার ফ্রেন্ডের নামে এইরকম কথাবার্তা একদম বলবেন না। ওদের নামে আমি উল্টোপাল্টা কথা একদম শুনতে চাই না। রিম্পা তার শাশুড়ি মাকে ছোট বড় কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যা হতে না হতে রিম্পা শর্ট ড্রেস পরে দুটো ছেলের সঙ্গে পার্টি করতে বেরিয়ে পড়ে। রাত্রিবেলা রিম্পা যখন নেশা করে বাড়ি ফেরে তখন তার ছেলে ফ্রেন্ড দুটো রিম্পার নেশা করার ফায়দা নেবার চেষ্টা করে, রিম্পার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। আরে আরে, এটা কি করছো? এ কি রকম ব্যবহার করছো তোমরা? তোমরা আমাকে এরকম ভাবে ছুঁতে পারো না। তোমরা তো জানো আমি শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে। আমাদের মতন এরকম ছেলেকে পিছনে পিছনে ঘুরিয়ে আর এখন অফিসের ম্যানেজার সঙ্গে বিয়ে করে নিয়েছো, আর আমাদের কি হবে? হ্যাঁ, রিম্পার ছেলে ফ্রেন্ড দুটো তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, সেগুলো রিম্পার শাশুড়ি মা আশা দেবী দেখে নেয়। এই আমার বৌমার গায়ে হাত দেবার সাহস কি করে হয় তোদের? ভালোই ভালোই বলছি, এখান থেকে কেটে পড়, না হলে এমন মার মারব সোজা ওপরে চলে যাবি। আশা দেবীর কথা শুনে ছেলে দুটো দৌড়ে সেখান থেকে চলে যায়। নিজের হয়ে শাশুড়ি মাকে লড়তে দেখে রিম্পা চমকে যায়। এত কিছু হয়ে যাবার পরেও আশা দেবী তখন তার বৌমাকে কিছুই বলেনি। তখন আশা দেবী তার বৌমার সাথ দিচ্ছিল। এই দেখে রিম্পা তার নিজের ভুলটা বুঝতে পারে এবং রিম্পা তার শাশুড়ি মায়ের থেকে ক্ষমা চায়। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার বাড়ির বৌমা হয়ে আপনার বাড়ির সম্মান রক্ষা করতে পারলাম না। আপনি তবুও আমার সাথ দিচ্ছেন, ক্ষমা করে দিন আমাকে, আর কখনই এরকম ভুল করব না। না বৌমা, একদম এইরকম কথা বলবে না। দেখো, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। আমি জানি তুমি একদিন ঠিক বদলে যাবে। আমি দেখেছি তুমি তোমার ফ্রেন্ড দুটোকে বলছিলে আমার বিয়ে হয়ে গেছে। তুমি এই রকম অভদ্র বন্ধুগুলোকে একদম ঠিক উত্তর দিয়েছো। বৌমা, তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো দেখি, আর আমি চাই না আমার মেয়ের সঙ্গে কেউ কোনো খারাপ ব্যবহার করুক। রিম্পা তার শাশুড়ি মায়ের মুখে এই রকম কথা শুনে তার চোখে জল এসে যায়। তখনই রিম্পা তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে। সেদিনের পর থেকে রিম্পা এই রকম ব্যবহার আর করতো না। রিম্পা একটা সংসারী বউয়ের মতোই থাকতো। রিম্পা তার শাশুড়ি মায়ের সব কথা শুনতো আর তার শাশুড়ি মায়ের অনেক খেয়াল রাখতো। এই রকম ভাবে রিম্পা তার নিজের ভুল বুঝতে পেরে যায় আর তার শাশুড়ি মাকে নিয়ে হাসি খুশির সঙ্গে জীবন কাটাতে থাকে। শিল্পা তার বাবা রতন বাবুর সঙ্গে গ্রামে ছোট্ট একটা ঠেলা গাড়ি নিয়ে পুরিয়ার ঘুগনি বিক্রি করত। কিন্তু শিল্পার বাবা বেশ কিছুদিন ধরে চিন্তার মধ্যে রয়েছে আর এটা শিল্পা কোনো মতেই বুঝতে পারছিল না। তাই শিল্পা একদিন তার বাবাকে বলে, বাবা কি হয়েছে বলো তো, এই কদিন ধরে দেখছি তুমি এরকম মনমরা করে রয়েছো, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো বলো। দেখ না মা, বাজারে ওসব জানি না, মানুষের অন্য অন্য খাবার খাচ্ছে, জানি না সব কেমন কেমন খাবার, সব চাইনিজ খাবার খেতে চাইছে। আমার কাছে পুরি ঘুগনি খেতে তো কেউ আসছে না, তাই বিক্রি হচ্ছে না। ও আচ্ছা, তাহলে এই নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো, তাই তো? ঠিক আছে, তোমাকে আর চিন্তা করতে হবে না। কাল থেকে তুমি বাড়িতে থেকো, আমি বিক্রি করতে যাব, ঠিক আছে? মা, তুই বিক্রি করতে গেলে কি বা বিক্রি করবি? এটা কোনো মতেই হবে না। আসলে মাত্র কয়েকটা কাস্টমারই পুরি ঘুগনি খেতে আসে, আর বেশি কেউ আসে না। সকালে অন্যরকম খাবার খেতে চাইছে, সব বিদেশি টাইপে, বুঝলি? আচ্ছা বাবা, তাহলে আমি একবার গিয়েই দেখি না।
কে কেমন খাবার খেতে পছন্দ করে আমিও তো দেখতে চাই, আর অন্য সব ঠেলা গাড়ি ওলা কি বিক্রি করছে। ঠিক আছে, তুই একা কেন যাবি, আমিও তোর সঙ্গে যাবো। তাহলে কাল সন্ধ্যাবেলা তুই আর আমি দুজন মিলে একসঙ্গে যাওয়া হবে। এই বলেই সেদিন রাত্রে শিল্পার তার বাবা খাওয়া দাওয়া মিটিয়ে ঘুমিয়ে পড়ে। আসলে শিল্পা তার বাবা রতন বাবুর সঙ্গে থাকতো, তার মা ছিল না তাই বাড়ির সমস্ত কাজ শিল্পাকে করতে হতো। আর অন্যদিকে তার বাবা ঠেলা গাড়ি নিয়ে কিছু টাকা কামিয়ে নিয়ে আসতো, কিন্তু বিক্রি না হওয়ার কারণে তাদের হাতে আর কোনো টাকাই আসছিল না। এইভাবেই দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা যখন শিল্পা বাড়ির সমস্ত কাজ করছিল, তখন তার বাবা একাই চলে গিয়েছিল পুরি আর ঘুগনি বিক্রি করতে। তারপর সন্ধ্যাবেলা তারা দুইজন মিলে একসঙ্গে যায়। শিল্পা দেখে যে সত্যি তাদের ঠেলা গাড়ির ফাঁকাকে ফাঁকাই রয়েছে, তাদের ঠেলা গাড়ির কাছে কেউই পুরি ঘুগনি নিতে আসতো না। সত্যি তো আমাদের ঠেলা গাড়ির কাছে তো কেউ আসছে না বাবা, তাহলে এখন কি করবে? আচ্ছা তুমি বরং বাড়িতেই কদিন থাকবে, আমি একা বিক্রি করতে আসবো, তোমাকে আর বারবার বিক্রি করতে আসতে হবে না। এত রোদ্দুরে তুমি সকালবেলাতেও আসো আবার রাত্রেবেলাতেও আসো, এইরকম ভাবে আসতে থাকলে তোমার শরীর ভীষণ খারাপ হয়ে যাবে। আর তুমি চিন্তা করো না, চিন্তার কারণে তো তুমি পুরোপুরি জড়ো হয়ে যাচ্ছ। এইভাবেই শিল্পা তার বাবাকে বোঝাতে থাকে। সেদিন তাদের ঠেলা গাড়িতে একটাও কোনো কাস্টমার আসে না, তাই তাদের মন খারাপ করে খালি হাতে বাড়িতে ফিরে যেতে হয়। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এখন শিল্পা একা ঠেলা গাড়ি নিয়ে পুরি আর ঘুগনি বিক্রি করতে আসে, মাঝে মাঝে এক দুটো কাস্টমার তার কাছে আসতো, আর এই সব দেখে শিল্পা অনেকে চিন্তায় পড়ে গিয়েছিল। শিল্পার বাবা এই সব ভাবনা চিন্তা করতে করতে চিন্তার কারণে সে তো অসুস্থ হয়ে পড়েছিল, তাই তাকে শিল্পার কোনো মতে বাইরে বার হতে দিতে চাইছিল না। এদিকে রোজের রোজ শিল্পাকে একাকে বিক্রি করতে আসতে হতো। এমনই একদিন যখন শিল্পা পুরি ঘুগনি বিক্রি করছিল, তখনই তার এক ছোটবেলার বন্ধু অনিমেষ তার কাছে আসে। কিরে শিল্পা, কেমন আছিস, কি খবর বল, তোদের কাজ ঠিকভাবে চলছে তো? আর কি বলবো, দেখো না গ্রামে এখন সব নতুন নতুন খাবার বিক্রি হচ্ছে, তাই আমাদের এই পুরি ঘুগনির কাছে কেউই আসছে না, আর এর ফলে আমাদের বিক্রিও হয় না, তাই খুবই চিন্তার মধ্যে রয়েছি রে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা শিল্পা, তোকে একটা কথা বলবো, তুই আমার কথাটা শুনবি? হ্যাঁ শুনবো তো তোর কথা, আমি কি না শুনে থাকতে পারি? কারণ তুই তো জানিস স্কুল থেকে আমি তোর কথাই উঠতাম আর তোর কথাই বসতাম। কি বলবি বল, কি বলবি বল। এই দেখ, আমি শহরে একটা রেস্টুরেন্টে কাজ করি, সেইখানে যদি তোকে আমি নিয়ে গিয়ে আমার বসের সঙ্গে কথা বলি আর কাজে লেগে দিই, তাহলে তো তুই পারবি। আর শুধু তেমন একটা কাজ নয় রে, অর্ডার নিতে হবে আর কিছুই নাই, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, আমি তোর সঙ্গে শহরে যাব, কারণ বাবাকেও তো আবার ওষুধপত্র কিনে খাওয়াতে হবে, তাই জন্যই তো আমাকে রোজগার করতে হবে। যদি আমি গ্রামে পড়ে থাকি এই ঠেলা গাড়ি নিয়ে, তাহলে আমি কখনোই বাবাকে সুস্থ করে তুলতে পারবো না, আর এখন আমার খুবই টাকার প্রয়োজন। এই বলে শিল্পা শহরে যাবার জন্য রাজি হয়ে যায়। পরের দিন অনিমে শিল্পাকে শহরে নিয়ে চলে যায়, আর সেই রেস্টুরেন্টে বসের সঙ্গে কথা বলে শিল্পাকে কাজে লেগিয়ে দেয়। তখন বস বলে, দেখো আমি কিন্তু 8,000 বেশি মাইনে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। এই বলে শিল্পা কাজে লেগে পড়ে। এই রকম ভাবে অনিমেষ শিল্পাকে কাজে লেগিয়ে দেয়, আর সেদিনের পর থেকে শিল্পা সেখানে খুব ভালো করে কাজ করতে থাকে। এমনই একদিন শিল্পা যখন রেস্টুরেন্টে অর্ডার নিচ্ছিল, তখন শিল্পা দেখে যে একটা কাপল তাদের রেস্টুরেন্টে এসেছে। ম্যাডাম বলুন, আপনি কি খেতে চান, আপনি কি এখন অর্ডার দেবেন? হ্যাঁ, এই রাহুল, আমি তাহলে হটডগ অর্ডার করে দিচ্ছি, আমার জন্য একটা হটডগ, হটডগ খেতে আমার খুব ভালো লাগে। এ কি বলছেন ম্যাডাম, এখানে ওইসব কিছুই পাওয়া যায় না? এ মা, ছি, ওইসব গরম কুত্তা আমাদের এই রেস্টুরেন্টে পাওয়া যায় না, আপনি হয়তো ভুল করে ওই রকম একটা খাবারের নাম বলে ফেলেছেন, আপনি ঠিক করে বলুন কি খাবেন। এই তোমার সাহস কি করে হয় আমার অর্ডার দেওয়া খাবারকে খারাপ বলতে, তুমি কি জানো ওটা কি খাবার? দেখে জানে মনে হচ্ছে গ্রামের মূর্খ মেয়ে। টিনার এই রকম চিৎকার শুনে তখন অনিমেষ বুঝতে পারে যে সে শিল্পাকে বলছে। তখন অনিমেষ তাড়াতাড়ি করে গিয়ে ব্যাপারটাকে সামলে নেয়। আরে পাগল শিল্পা, তুই কি জানিস ওটা কি খাবার? ওটা হলো হটডগ, ওটা খাবার জিনিস, ওটা কোনো গরম কুত্তা নয়। উফ সত্যিও, তুই না মনে হচ্ছে আমাকে মার খাওয়াবি। চল এবারে দেখাচ্ছি ওটা কেমন খাবার, তুই একবার খেয়ে দেখবি, ওটা খুবই ভালো খেতে, তোর জন্য তো এখানে সকলেই হটডগ খেতে চাই। এই বলে অনিমেষ শিল্পাকে দেখিয়ে দেয় যে কোনটা হটডগ। তুই যখন মাইনে পাবি তুই তখন একবার খেয়ে দেখবি এটা কেমন খেতে, তুই একবার খেলে সারা জীবন মনে রাখবি।
এইভাবেই তারা কথা বলতে বলতে আবারও কাজ করতে থাকে। দেখতে দেখতে প্রায় এক মাস কেটে যায়। এক মাস পর শিল্পা কাজের মাইনে পায়। তখন সে হটডগ খেয়ে দেখে, বাহ, এটা তো সত্যি খুব সুস্বাদু, অনেক সুন্দর খেতে, ভালো লাগছে। সত্যি বলছি অনিমেষ, এর নাম আমি কখনোই শুনিনি, জীবনে প্রথম এই নাম শুনলাম, হটডগ। জানিস অনিমেষ, আমি এই রেস্টুরেন্ট থেকে হটডগ কিভাবে বানাই সেটাও শিখে নেব, আর গ্রামে গিয়ে ঠেলা গাড়িতে আমি এটা বিক্রি করব, কারণ গ্রামের মানুষদেরও তো এটা খাওয়াতে হবে, তাই না? এটা সুস্বাদু টেস্টটা তো বোঝাতে হবে। শিল্পার এই কথা শুনে অনিমেষ অনেক হাসতে থাকে। দেখতে দেখতে প্রায় আরো বেশ কিছু মাস কেটে যায়। শিল্পা টাকা জোগাড় করে নিজে এসে গ্রামের একটা বড় ডাক্তারের কাছে যায়, আর সেই বড় ডাক্তারের কাছে গিয়ে তার বাবাকে চিকিৎসা করাতে থাকে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে তার বাবা সুস্থ হয়ে ওঠে, আর তারপর শিল্পা হটডগ বিক্রি করতে শুরু করে। শিল্পা তার ঠেলাগাড়ির সামনে লিখে রেখেছিল গরিবের হটডগ। একদিন, এ বাবা, এটা আবার কি খাবার? বাবা, এই দেখো, এখানে মনে হচ্ছে গরম গরম কুত্তা ভাজা পাওয়া যাচ্ছে, তাই জন্য ইংরেজিতে লেখা রয়েছে হটডগ। আরে বাবু, এখানে গরম গরম কুত্তা ভাজা পাওয়া যায় না, আসলে এই খাবারটার নামই হচ্ছে হটডগ। একবার টেস্ট করে দেখো, তাহলে বুঝতে পারবে এটা হলো শহরের খাবার। শহরে এই খাবারটা সকল মানুষ খায়, তাই আমি ভাবলাম যে গ্রামের মানুষদেরও খাওয়ানো যাক, ওনারা তো এইসব খাবার খায় না, তাই একবার টেস্ট করে দেখানো যাক। কাকা, একটা দেবো নাকি? শিল্পার এই কথা শুনে তখন প্রতিবেশী কাকা তার কাছ থেকে দুটো হটডগ নেয়। আর তখন প্রতিবেশী কাকা আর তার ছেলে পিন্টু যখন হটডগ খায়, তখন তারা বুঝতে পারে যে এটা কতটা সুস্বাদু, কতটা সুন্দর। এই রকম ভাবে সেদিনের পর থেকে শিল্পা গ্রামে এসে হটডগ বিক্রি করতে শুরু করে, আর নতুন খাবার পেয়ে গ্রামের বাকি সব মানুষেরা শিল্পার ঠেলাগাড়ির সামনে ভিড় জমাতো। সকলে এই নতুন খাবার টেস্ট করতে চলে আসতো। এই রকম ভাবে আস্তে আস্তে দিনের পর দিন শিল্পা বেশ ভালো টাকা ইনকাম হয়ে যাচ্ছিল। এমনই একদিন অনিমেষ শিল্পাকে তার মনের কথা বলে। তখন তারা দুইজনে সকলের পারমিশন নিয়ে বিয়ে করে ফেলে, আর তারপর তারা দুইজনে মিলে গ্রামে হটডগ বিক্রি করে হাসি খুশিতে সংসার চালাতে থাকে।